গাজীপুরের শ্রীপুরে কিন্ডারগার্টেন স্কুল খোলা দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও কর্মকর্তারা। গাজীপুর শ্রীপুর থেকে আবু সাইদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বুধবার বেলা 11টায় শ্রীপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ দাবি জানায়। 14 ফেব্রুয়ারির পর স্কুল বন্ধের সময় না বাড়িয়ে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক কর্মকর্তারা। শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মিজানুর রহমান, হারুনুর রশিদ ফরাজি, শামীম আহমেদ, শওকত ওসমান সেলিম, রাশিদুল ইসলাম, আবু সাইদ, আরিফুল ইসলাম, ফাইজউদ্দিন, আলমগীর হোসেন সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, আমরা দেশের নাগরিক, দেশের শিক্ষিত নাগরিক গড়ে তোলার জন্য ভূমিকা রাখতে কাজ করি, কিন্তু করোনাকালে 10 মাস স্কুল বন্ধ থাকায় খেয়ে না খেয়ে জীবনযাপন করছি, কেউ আমাদের খোঁজখবর নেয়নি। সরকার বিভিন্ন সময় স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিল, পুনরায় ছুটি বাড়িয়েছে, এতে আশাহত হয়েছে দেশের কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষার্থীরা।